আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রথমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি এই ছোট্ট প্রতিষ্ঠান 2004 সালে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বলা যেতে পারে প্রতিষ্ঠিত হয়ে আজকে সেটি ডালপালা গজিয়ে সারা বাংলাদেশ এমনকি দেশের গণ্ডি পেরিয়ে বাহিরেও এখান থেকে ছাত্র যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমরা বলতে পারি হয়তোবা এই প্রতিষ্ঠানটা উসসিসা আলা তাকওয়া হয়েছে, বিধায় আজকে এই প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পাপা করে এই পর্যন্ত এসেছে, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অজস্র অগণিত শান্তির ধারা বর্ষিত হোক, যাকে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে আবার নতুনভাবে হেদায়েতের আলোতে নিয়ে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য পরিচালক, প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালকে। আরও অভিনন্দন জানাচ্ছি উপস্থিত আসাতেজে কেরাম, সম্মানিত মেহমান এবং আমার সামনে উপবিষ্ট অনাগত দিনের জাতির কাণ্ডারি এলএমপি পিসির ছাত্র ভাইয়েরা। আজকে এই আনন্দ ঘন মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য এবং সে উদ্দেশ্য বাস্তবায়নে মাদ্রাসাতুল হাদিস আস সালাফিয়ার করণীয় এবং কি করছে সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওহে মানব জাতি, তোমাদের জন্য রাসূলের ভিতরে উত্তম আদর্শ আছে। এই উত্তম আদর্শ বলতে আমরা কি বুঝি? জি, সবাইকে একটু এদিকে মনোনিবেশ করতে হবে, সবাইকে একটু এদিকে মনোনিবেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি নৈতিকতা আদর্শ আমল আখলাক সারা পৃথিবীতে এমন একটি দৃষ্টান্ত ছিল যার কোনো নজির, লা নজির লাহু ফিল আলাম, যার কোনো দৃষ্টান্ত, ওয়ালা মাসিল লাহু ফি আরজাইল বালাদ ফি আরজাইল আলাম, সারা পৃথিবীতে তার কোনো দ্বিতীয় নেই, তার কোনো তুলনা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায়পরায়ণ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর উপকারী ছিলেন, এক কথায় নীতি নৈতিকতা আদর্শ আমল আখলাকের এমন কোনো সাইট ছিল না যেই সাইটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণভাবে সকল পরীক্ষায় উত্তীর্ণ হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদেরকে উত্তম আদর্শ রয়েছে রসুলের মাঝে, কাজেই আমাদেরকে নীতি নৈতিকতা আমল আখলাকে রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে, তাকে সামনে রেখে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। রসুল সাল্লাহ সাল্লাম শুধুমাত্র নীতি নৈতিকতা উত্তম আদর্শেই তিনি ছিলেন না, তৎকালীন যুগে যেই জ্ঞান ছিল, প্রচলিত জ্ঞান ছিল অথবা দেশ পরিচালনা থেকে শুরু করে ওঠা বসা ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল ছিলেন, আদর্শ ছিলেন। তৎকালীন সময় সবথেকে বড় সমরবীর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ন্যায়পরায়ণ শাসক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চৌকস রাজনীতিবিদ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যবসার ক্ষেত্রে অভূতপূর্ণ সাফল্য রেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সম্পদ নিয়ে তিনি ব্যবসা করতে গিয়েছিলেন, ব্যবসায় সফলভাবে তিনি ব্যবসা কার্য পরিচালনা করার পরে আবার তিনি শাম থেকে মদিনায় ফিরে আসেন। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমি বলছি 1789 থেকে 99 পর্যন্ত 10 বছর ফরাসি বিপ্লব ঘটেছে। এই ফরাসি বিপ্লবের আগে আজ পর্যন্ত ইসলামী শিক্ষা ব্যবস্থা মানে পৃথক একটা শিক্ষা ব্যবস্থা, এমন শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষা ব্যবস্থায় দুনিয়ার কোনো কিছু থাকবে না এটা বুঝতো না মানুষ।
শিক্ষা বলতেই সেখানে সব ধরনের শিক্ষা থাকবে। আসলুহা ফিস আসলুহা সাবিত ওয়া ফারুহা ফিস সামা, যে শিক্ষার মূল বিষয়বস্তু হচ্ছে, এর মূল ভিত্তি থাকবে ইসলামের আদর্শে, আদর্শবাদ, ইসলামী চেতনায় চেতিত প্রত্যেকটা বিষয় ইসলামের আদর্শে ছাঁচে ঢালা থাকবে। কিন্তু ইসলামী শিক্ষা মানেই সে শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক চিন্তাভাবনা, মাদ্রাসা কেন্দ্রিক চিন্তাভাবনা, অথবা পৃথিবীতে সে আর কোনো কিছু করতে পারবে না, পৃথিবীর প্রতিটা দরজা, প্রতিটা রাস্তা, প্রতিটা সাইট তার জন্য বন্ধ, এই ধ্যান ধারণা ছিল না। মূলত মধ্যযুগীয় বর্বরতা বলতে আমরা যেই জিনিসটা বুঝি, আমরা অনেকে বুঝি না, আমরা অনেকেই মনে করি মধ্যযুগীয় বর্বরতা মানেই হলো ইসলামের যে শাসন আমল বা মুসলিম যুগের যে শাসন আমল সেটাকে আমরা অনেকে মনে করে থাকি, না, বিষয়টা এরকম না। মধ্যযুগীয় বর্বরতা বলতে রোমান ক্যাথলিক চার্চদের দ্বারা যুগের পর যুগ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেই সময়টাকে মূলত বোঝানো হয়। হাজার হাজার বিজ্ঞানীকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছে ধর্মের দোহাই দিয়ে। এটা কারা করেছে? খ্রিস্টানরা। রোমান ক্যাথলিক খ্রিস্টান যারা আছে তাদের যে চার্চ আছে সেই চার্চ কর্তৃক পরিচালিত যে পাদ্রি ছিল তারা এটা করেছে। শত শত বছর অন্ধকারে নিমজ্জিত রেখেছিল ইউরোপকে। এরপরে যখন ফরাসি বিপ্লব ঘটে ধর্মের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হয়, বাস্তব জীবন থেকে ধর্মকে বিমুখ করে দেওয়া হয়। হ্যাঁ, ধর্ম যদি কেউ শিখতে চায় তার জন্য পৃথক ব্যবস্থা করতে হবে, সেটার প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারিনি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে পৃথক করে দেওয়া হয়েছে। এর প্রতিফলন আমরা দেখেছি যুগের পর যুগ, আমরা দেখেছি আজও আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন মাদ্রাসায় আছে শিক্ষার্থীদেরকে 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত একটা গণ্ডিতে আবদ্ধ রাখা হয়, কঠোর পরিশ্রম করে তাদেরকে শেখানো হয়। কিন্তু কি শেখানো হয়? এমন কিছু বিষয় শেখানো হয় যার কোনো প্রতিফলন, যার কোনো বাস্তবতা, যার কোনো প্রয়োগক্ষেত্র না দুনিয়াতে আছে না পরকালে আছে। এই যুগে একজন শিক্ষার্থীকে বছরের পর বছর ফার্সি ভাষা শেখানো হচ্ছে, এই যুগে একটা প্রতিষ্ঠানে বছরের পর বছর উর্দু ভাষা শেখানো হচ্ছে। যে কোনো ভাষা শেখা যেতে পারে, সেটা দোষণীয় নয়। কিন্তু সবার আগে কি আমরা দেখেছি ওই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলা ভাষা ঠিকভাবে বলতে পারে না, নিজের মাতৃভাষায় কথা বলতে পারে না, ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, মনের ভাব ব্যক্ত করতে পারে না, ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ সেটা তো অনেক দূরের কথা, আরবি ভাষা শিখতে চায় কিন্তু সেই ভাষার সবার আগে ব্যাকরণ শিখে ফার্সি দিয়ে। সেই রেনেসাঁ বিপ্লব ফরাসি বিপ্লবের প্রতিফলনই করল। যুগের পর যুগ চলেছে চলেছে, দাওরা হাদিস পাশ করছে, সারা পৃথিবী অন্ধকার, সে কোনো কাজ জানে না, তার কোনো সার্টিফিকেট নেই, তার কোনো চলার পথ নেই, কিছু জানে না, বাধ্য হয়ে মসজিদ কিংবা মাদ্রাসা ছাড়া দ্বিতীয় বা তৃতীয় আর কোনো পন্থা তার কাছে খোলা নেই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা ছিল না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের শিক্ষা, তাদের দীক্ষা এটা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে ওহির জ্ঞানে তিনি জ্ঞানী ছিলেন, দাঈ ইলাল্লাহ ছিলেন, আমল আখলাক নীতি নৈতিকতায় এত উপর পর্যায়ে ছিলেন তার কোনো তুলনা নেই, তার কোনো নজির নেই, সারা পৃথিবীর সর্বজন স্বীকৃত। ওই সময়ের কাফের মুশরিকরা পর্যন্ত এটা স্বীকৃতি দিয়েছে, আল আমিন উপাধি দিয়েছে। একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমরবিদ ছিলেন, একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতিবিদ ছিলেন, চৌকস রাজনীতিবিদ ছিলেন, একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ শাসক ছিলেন, ব্যবসা বাণিজ্যে অভূতপূর্ণ সফলতা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এর ধারাবাহিকতায় পরবর্তী সময়গুলো দেখেন, বছরের পর বছর মুসলিম জাতি জ্ঞান বিজ্ঞানের, চিকিৎসা শাস্ত্র, রসায়ন শাস্ত্র, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, উদ্ভিদবিদ্যা, রসায়ন, ভূগোল, ইতিহাস, গণিত, প্রতিটা শাস্ত্রে মুসলিম জাতির অবদান আছে। এমন কোনো শাস্ত্র পাবেন না ওই যুগে যেই জাতি যেই ক্ষেত্রে মুসলমানদের অবদান নেই। বরং সারা পৃথিবীতে পশ্চিমা বিশ্ব যখন অন্ধকারের হাবুডুবু খাচ্ছিল ওই সময় মুসলিম জাতি জ্ঞান বিজ্ঞানের আলো জ্বালিয়েছে, সারা পৃথিবীকে আলোকিত করেছে। ইবনে সিনা আল কানুন ফিত্তিব সারা পৃথিবীতে এখন পর্যন্ত প্রসিদ্ধ মশহুর,
আল বিরুনি, আল রাজি, আল কিন্দি, আলী আত তাবারি, ইবনে রুশদ, জাবের বিন হাইয়াম, যাদের কথা এখন পর্যন্ত পশ্চিমা বিশ্ব স্বীকার করে। জ্ঞান বিজ্ঞানের প্রতিটা শাখায় তারা অভূতপূর্ব সফলতা রেখেছে। কাজেই একটা সময় আসলে শিক্ষা ব্যবস্থা বলতেই ধর্মীয় শিক্ষা মানেই হচ্ছে এমন কিছু পড়তে হবে যেটা আসলে কোনো বাস্তবতা ইহকাল পরকালে কোথাও নেই, বিষয়টা এরকম ছিল না, এরকম ছিল না। ফরাসি বিপ্লবের পরে ধর্মের প্রতি ব্যাপকভাবে মানুষের ভিতরে একটা নেগেটিভ ধারণা দেওয়া হয়েছে। ধর্ম মানেই হচ্ছে নিপীড়নের একটা যন্ত্র, ধর্ম মানেই হচ্ছে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে মাঝখানে একটা চেয়ার কায়েম করা এবং স্রষ্টার কথা বলে নিজে সেই চেয়ারে বসে মানুষকে নির্যাতন নিপীড়ন করা, অথবা মানুষের প্রতি আস্থাশীল হয়ে মানুষের পকেটের দিকে তাকানোর একটা মনোভাব তৈরি করা, এবং এই প্রভাব সারা পৃথিবীতে পড়েছে। পশ্চিমা বিশ্ব ধর্মটাকে বাস্তব জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, ধর্ম কে মানলে এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইডি পড়বে এটা ছিল না সম্মানিত উপস্থিতি। কাজেই শুধুমাত্র গদ বাঁধা কিছু পড়াশোনা এই বিশ্বাসে মাদ্রাসাতুল হাদিস আর সালাফিয়া বিশ্বাসী নয়। মাদ্রাসাতুল হাদিস বিশ্বাস করে লাকদ কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জ্ঞান বিজ্ঞানের প্রতিটা শাখায় এখানে শিক্ষার্থীরা শিক্ষিত হবে, এখানে শিক্ষার্থী যারা শিক্ষিত হবে তারা একদিক থেকে যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ, নাজির হোসেন দেহলবী রাহিমাহুল্লাহর জ্ঞানে যেভাবে জ্ঞানী হবে ঠিক একইভাবে রাষ্ট্র পরিচালনার দক্ষতা তাদের অর্জন হবে, মন্ত্রণালয় কীভাবে পরিচালনা করতে হবে সেই দক্ষতা তারা অর্জন করবে, তারা চিকিৎসাবিদ হবে, তারা অর্থনীতিবিদ হবে, তারা ডাক্তার হবে, তারা ইঞ্জিনিয়ার হবে, এই বিশ্বাসে মাদ্রাসাতুল হাদিস আর সালাফিয়া বিশ্বাস করে। সম্মানিত উপস্থিতি, আমাদের সালাফি মাদ্রাসাগুলো বর্তমানে বাংলাদেশে যে এলমের দিক থেকে কিছুটা যে শূন্যতা উপলব্ধি হচ্ছে এটার কারণে আমি ছোট্ট করে একটা ইতিহাস বলতে চাচ্ছি। দেখেন, ভারত উপমহাদেশে একটা সময় শুধুমাত্র মাজহাব ভিত্তিক জ্ঞান চর্চা হতো, মাজহাব ভিত্তিক জ্ঞান চর্চা হতো। সর্বপ্রথম এই ভিতটাকে ভেঙে দিয়েছে অথবা তার সংস্করণ করেছে, অথবা জাতিকে কোরআন এবং সুন্নার দিকে ব্যাপকভাবে দাওয়াত দিয়েছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহিমাহুল্লাহ। ওনার পিতা ছিলেন শাহ আব্দুর রহিম। যখন মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসকদের অন্যতম বাদশাহ আলমগীর, যাকে আওরঙ্গজেব বলা হয়, তো তার শাসনামলে যে ফতুয়া বোর্ডটা তৈরি করা হয়েছিল এই ফতুয়া বোর্ডের অন্যতম সদস্য ছিল আব্দুর রহিম। তার ছেলে হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহিমাহুল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহিমাহুল্লাহ অনেক কালজয়ী গ্রন্থ আছে, তার ভিতরে অন্যতম একটি হচ্ছে হুজ্জাতুল্লাহিল বালিগা। আপনারা অনেকেই যারা বড় আছেন হয়তো নাম শুনেছেন, আবার সামনে ইনশাল্লাহ পড়বেন, এটা আমাদের পাঠ্য সিলেবাসে আছে, আমাদের সময় আমরা পড়েছিলাম। হানাফি সিলেবাসে এটা খুব একটা আমরা দেখি না, বা আমার জানা নেই, বা আমি যতটুকু জানি তাদের সিলেবাসে নেই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহিমাহুল্লাহ আসলে তিনি কী ছিলেন, এটা আমাদের প্রসঙ্গে আসছে, এটা বলছি। তো দেখবেন যে সালাফি উলামায়ে কারাম তারা বলবেন যে তিনি সালাফি ছিলেন, এর বিপরীতে হানাফি যারা ভাই আছেন তারা বলবেন তিনি হানাফি ছিলেন। যেটাই হোক, তবে তিনি ন্যায়পরায়ণ ছিলেন। এই ভারত উপমহাদেশে হাদিসের প্রচার প্রসারে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। যারা এই হাদিস পড়ে, বা বিশেষ করে যদি হাদিসের সনদের কোনো আলোচনা আসে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কথা অবশ্যই আসবে। হুজ্জাতুল্লাহিল বালিগা বিভিন্ন জায়গায় আমি পড়েছি, আলহামদুলিল্লাহ, অনেক উঁচু মানের ভাষায় ওটা ইয়া করা, আমাদের সিলেবাসেই ছিল। বিভিন্ন জায়গাতে সঠিক মাসালা কোনটা, যদিও সেটা প্রচলিত প্রতিষ্ঠিত হানাফি যে মাজহাব আছে তার বিপরীতে সেটাই তিনি রাজি দিয়েছেন, বিভিন্ন জায়গাতে
আপনারা পড়লে দেখবেন। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মূলত হাদিসের অনুসারী ছিল, কোরআন এবং সুন্নার একনিষ্ঠ অনুসারী ছিল। এভাবে তার ছাত্র ছিল তার ছেলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। 1762 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এরপরে তার আসনে হাদিসের দাস দিতেন তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি মৃত্যুবরণ করেন 1824 খ্রিস্টাব্দে। ভারত উপমহাদেশে যারা হাদিসের ব্যাপক খেদমত করেছেন তার ভিতরে তিনি একজন। এরপরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার নাতি তার স্থানে হাদিসের দাস দেন, তার নাম হচ্ছে শাহ ইসহাক দেহলভী মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি 1844 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। এরপরে জি সবাইকে একটু মনোযোগ দিচ্ছে, মনোযোগ আকর্ষণ করছে। এরপরে এই তিনটা ধারা সমস্ত আলেম তাদেরকে গ্রহণ করেছে সবাই। এরপরে অর্থাৎ ইসহাক দেহলভী মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর পরে কে তার ধারা নিবে বা কে এখানে ইয়া করবে, সেখানে হাদিসের দাস দিয়েছেন নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ। ওনাকে বলা হয় শাইখুল কুল ফিল কুল, শাইখুল কুল ফিল কুল, সর্বকালের শ্রেষ্ঠ বিদ্যা নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ। 60 বছর সেই আসনে দাস দিয়েছেন। ওই সময় ওনার ছাত্র ছিল প্রায় 125,000 থেকে 150,000 পর্যন্ত, সারা পৃথিবী থেকে ওনার কাছে পড়তে আসত। ওনার লক্ষ লক্ষ ছাত্র সারা পৃথিবীতে, ভারতবর্ষে সবাই সর্বজন স্বীকৃত। আশরাফ আলী থানভী ইচ্ছা করেছিল যে আমি যদি তার কাছে হাদিস পড়তে পারতাম। তার ছাত্রদের ভিতরে 2-3 জনের নাম আমি শুধুমাত্র একটু উল্লেখ করছি। সানাউল্লাহ অমৃতসারী, যিনি কাদিয়ানীদেরকে সব থেকে বেশি কণ্ঠাসা করেছেন, পরাজিত করেছেন এবং হকের মশাল উড়িয়েছেন, সানাউল্লাহ অমৃতসারী। আব্দুর রহমান মুবারকপুরী মেশকাতে, আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহজের লেখক, তিরমিজির সারা পৃথিবীতে এখন পর্যন্ত শ্রেষ্ঠ সারা, এটা এরা কে লিখেছেন? আব্দুর রহমান মুবারকপুরী, নাজির হোসেন দেহলভীর ছাত্র, নাজির হোসেন দেহলভীর ছাত্র। গায়াতুল মাকসুদ এর এটা 33 খণ্ডে ছিল, এটা সংক্ষিপ্ত হচ্ছে আউনুল মাহবুদ। এর লেখক হচ্ছে শামসুল হক আজিম আবাদী, উনি হচ্ছে তার ছাত্র। সম্মানিত উপস্থিতি, আমরা যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো তুলনামূলকভাবে সালাফি মাদ্রাসাতে বর্তমানে জ্ঞানের কিছুটা শূন্যতা চলছে কিছু কিছু প্রতিষ্ঠানে। সেই দিক থেকে আমরা মাদ্রাসাতুল হাদিস আপনাদেরকে আশাবাদী করছে এবং তার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুল হাদিস তার শিক্ষা ব্যবস্থাকে আগে থেকেই ঢেলে সাজানো, দিন দিন সেটাকে আরও উন্নত করছে এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো পড়াশোনা হচ্ছে, আরও হবে। বিশেষ করে এই প্রতিষ্ঠানের আরও গুরুত্বপূর্ণ যে দুইটা শাখা এখানে চালু করা হয়েছে, তাখাসসুস ফিল লুগাতিল আরবিয়্যা, আরেকটা হচ্ছে মাদানী নিসাব। সামনে এটাকে আরও ঢেলে সাজানোর আমরা চিন্তাভাবনা করেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এখন এটার আমাদের এই শাখাগুলোর প্রতি আস্থাশীল হয়েছে, এই মাদ্রাসার নাম আলহামদুলিল্লাহ ছড়াচ্ছে। আপনাদের পরিচিত যে কোনো শিক্ষার্থী যদি মনে করেন যে আমরা কোথায় দিব, আস্থা পাচ্ছি না, আমাদের এখানে দেবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণে আশ্বস্ত করছি, সর্বোচ্চ পড়াশোনার মান নিশ্চিত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। অনেক আলেম, বড় বড় যারা আলেম সমাজ, তারা আমাদের মাদ্রাসার প্রতি আলহামদুলিল্লাহ আস্থাশীল এবং তাদের সন্তানদেরকে এখানে দিয়েছে, যেটা আপনারা জানেন। সামনে এটাকে আমরা আরও ডেভেলপ করব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সত্য একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। তো আজকে আমাদের এখান থেকে দুইজন ভাই মদিনাতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা আসলে কত বড় যে আনন্দের বিষয়, কত বড় সৌভাগ্যের বিষয় এই প্রতিষ্ঠান এবং অত্র এলাকাবাসীর জন্য, এটা ভাষায় ব্যক্ত করার মতো নয়। সেই ভাইদের প্রতি আমি ছোট্ট একটি কথা বলে আমি শেষ করছি। যারা এখান থেকে মদিনা যাচ্ছেন, এই প্রতিষ্ঠানকে আপনারা ভুলবেন না। এই প্রতিষ্ঠান আপনাদেরকে কী দিয়েছে, আপনারা এটা কোনো দিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। প্রতিষ্ঠানের কথা ভুলবেন না। এই প্রতিষ্ঠান থেকে আরও ছাত্র কীভাবে বেশি যেতে পারে মদিনা বিশ্ববিদ্যালয়, মহাদালার যে ইয়াগুলো আছে, অফিস আছে, ইসমুল মহাদালা আছে, সেখানে বেশি বেশি যোগাযোগ রাখবেন, মাদ্রাসার জন্য কিছু করবেন নিঃস্বার্থভাবে, আমি আশাবাদী। আমি আসলে দুইজন শিক্ষার্থী যাচ্ছে, দুইজনকেই চিনি না, দুইজনাই ভালো, এটা আমি আশাবাদী। বিশেষ করে ইয়াকুব
ইয়াকুব ভাই, তিনি তো আমার অনেক কাছের মানুষ, অনেক দিন ধরে আমি তাকে চিনি, তো তার কাছে বিশেষভাবে আবেদন থাকবে। অপর ভাইয়ের কাছেও যে এই মাদ্রাসার কথা আপনারা ভুলবেন না, মাদ্রাসার জন্য জান প্রাণ দিয়ে প্রতিটা মুহূর্ত মাদ্রাসার উন্নতির জন্য আপনারা চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।